অভিবাসীদের স্বর্গরাজ্য খ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি জান্নাতুল রুমার ল অফিস উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির কুইন্সে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আইনি সহায়তা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। জ্যাকসন হাইটসে 37-11-74 স্ট্রিটের দ্বিতীয় তলায় এক অনাডম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ল অফিসটির শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা। আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল ছোট্ট শিশুসহ অতিথিদের সঙ্গে নিয়ে অ্যাটর্নি জান্নাতুল রুমার ফিতা কাটা, যার মধ্য দিয়ে ল অফিসটির উদ্বোধনীতে আসে নতুন মাত্রা। এ সময় অ্যাটর্নি জান্নাতুল রুমা বলেন, বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে জ্যাকসন হাইটসে অফিসটি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অভিবাসন ও বিভিন্ন নাগরিক সমস্যায় আইনি সমাধান দিতে তাদের একটি অভিজ্ঞ টিম কাজ করছে। পার্সোনাল ল ফার্ম ওপেন করার পিছনে রিজনটা হচ্ছে কি, আমি যেন আমার বেঙ্গলি কমিউনিটির পাশে থাকতে পারি, তাদের আইনগত সহায়তা দিতে পারি, যার কারণে আমি নিজ পার্সোনাল ল ফার্মটা ওপেন করছি।